মৌলভীবাজারের জুড়িতে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী আজমল আলীর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় আজমল আলী ছাড়াও তার ভাই আইনব আলী ও প্রতিবেশী শফিক মিয়ার ঘরও আগুনে পুড়ে গেছে। ঘটনাটি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও সোনাপুর গ্রামে ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কান্নায় ভেঙে পড়েন প্রতিবন্ধী আজমল। জানা যায়, অসহায় ও খেটে খাওয়া এই তিন পরিবারের সদস্যরা পবিত্র ঈদ উল ফিতর পালন শেষে রাতে যার যার ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ আজমল আলীর ঘরে আগুন লেগে গিয়ে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়াতে থাকে। এ সময় দূর থেকে আগুন দেখে ও তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে আগুন নেভাতে আসা মানুষজন বালতি ও কলসি দিয়ে পাশের জুড়ি নদী থেকে পানি এনে নেভানোর চেষ্টা করে। পরে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নদীতে পাম্প লাগিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘন্টা চেষ্টা করে তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুন লাগার পরপর ফায়ার সার্ভিসকে খবর দিলেও গ্রামের কাটানালা পাড়ের কালভার্ট সরু ও ভাঙা হওয়া এবং কাঁচা রাস্তার কারণে সময় মতো পৌঁছতে পারেনি। ফলে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় তিনটি পরিবারের। ফায়ার সার্ভিস সময় মতো না আসার অভিযোগ করে ক্ষুব্ধ এলাকাবাসী। ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস আইতে এক ঘন্টা দেরি করে, তারপর আমরা পাবলিকে মিলে সেটা তো একটা মিশিং বয়বার চিন্তা ভাবনা করি তো আমরা আগুন নিয়ন্ত্রণ আনছি। এদিকে জুড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শামীম আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা বেরিয়ে পড়ি, কিন্তু ভাঙ্গা সরু কালভার্ট ও কাঁচা রাস্তার কারণে সঠিক সময়ে পৌঁছতে আমাদের দেরি হয়ে যায়। এ সময় দ্রুত কালভার্ট ও রাস্তা নির্মাণের দাবি জানান ক্ষুব্ধ জনগণ। আমরা কেউই দেখতে পারি না, কোন চেয়ারম্যানে আমরা দেখতে পারি না। এই কালভার্ট বানাইবার উদ্যোগ নেওয়ার সময় খালি চেয়ারম্যানে কালভার্ট ওইখানে বেড়া বাধা দিছে, কত চেয়ারম্যান আইসে গেছে এই কালভার্টের কাম করছে না। রাস্তা নাই, গাট নাই, 5,000 সাড়ে 5,000 বুট আর বেলা কাউন মেঝে আমরা কুত্তার দাম নাই। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, অগ্নিকাণ্ডে এই তিনটি পরিবার একেবারে পথে বসেছে। দ্রুত এসব পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদানের দাবি জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।